হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি শিখব, যে বিষয়টি শেখার চেষ্টা করব, সেটি হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত 48 ভোল্টের চার্জার কিভাবে তৈরি করবেন, কিভাবে কোর সংগ্রহ করবেন, কোন জায়গা থেকে কোর সংগ্রহ করবেন এবং সেই কোরগুলো কিভাবে রিপেয়ার করে আরেকটা নতুন চার্জার তৈরি করবেন, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। তো চলুন প্রথমে আমরা একটা এখানে পরিচিত হই, এই চার্জার সম্পর্কে পরিচিত হই। এই চার্জারটা দেখুন এখানে নষ্ট হয়ে গেছে, জলে নষ্ট হয়ে গেছে। তো আমি একটা নষ্ট চার্জার নিয়েছি, এটা মূলত মিশুকের চার্জার। যারা মিশুকের চার্জার এখন মিশুকের গাড়িগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে, অ্যাভেলেবেল সব জায়গায় চলতেছে, সব মানুষের একদম পছন্দনীয় গাড়ি হচ্ছে মিশুক। তো মিশুকের সবচেয়ে সমস্যা হয় বেশিরভাগ, সেজন্য আমার অনেকে জানতে চেয়েছিল মিশুকের চার্জার কিভাবে তৈরি করতে হবে, তো কত অ্যাম্পিয়ার হবে, কত নম্বর তার দিয়ে সেটা তৈরি করতে হবে, এসি তার কত নম্বর দিতে হবে, ডিসি তার কত নম্বর দিতে হবে, আর কত নম্বর দিলে কীরকম এম্পিয়ার আসবে, সে বিষয় নিয়ে আজকের আলোচনা। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন চার্জারটি নষ্ট হয়ে গেছে, এটি আমি এখন খুলব। এটা এম্পিয়ারটা তেমন ভালো ছিল না, এটা অরিজিনাল একটা চার্জার, তবে অরিজিনাল চার্জারে এম্পিয়ার তেমন ভালো দেয় না, এদের ম্যাপ অনুযায়ী যতটুকু সম্ভব দেয়, ওইখানে ব্যাটারিও 2 নম্বর দেয়, সেই জন্য এম্পিয়ারগুলো ভালো দেয় না, চার্জারগুলো নর্মাল হয়। তো এখানে অতিরিক্ত একটু কাটা তোলার চেষ্টা করলে, মোটামুটি চার্জ হওয়ার মতো কাটা তোলার চেষ্টা করলে বেশি দিন টেকে না, এখানে নষ্ট হয়ে যায় বল্টে সাবধান থাকার কারণে। তো যাই হোক, প্রথমে আমরা এই চার্জারটি খুলব। এই চার্জারটি খুলে দেখব এখান থেকে কোরটা আমি কীভাবে সংগ্রহ করব। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি এই চার্জারটি এই কয়েলটি, কোরের যে কয়েলটি, এটা দেখতে পাচ্ছেন এখানে তার ফেসানো, তার মানে এটা একটা পুরাতন চার্জার থেকে আমি সংগ্রহ করেছি। এগুলা সবচেয়ে সহজ হচ্ছে পুরাতন চার্জার থেকে সংগ্রহ করা। পুরাতন চার্জার যেগুলো কয়েল নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, এরকম অনেক অনেক চার্জার আছে, তো এগুলো স্ক্র্যাপে চলে যায়, এগুলো কোনো কাজে আসে না। তো সেখান থেকে আমরা এই কয়েলগুলো বের করে নেব, এখান থেকে এখানে যে ভিতরে কোরগুলো আছে সেগুলো বের করে নেব। বের করে নেওয়ার পরে আমরা সেটাকে দেখব, দেখে কীরকম পরিস্থিতি আছে এবং কীরকম পরিস্থিতি আছে সেটা দেখে তারপর আমরা ট্রিটমেন্ট নেব সেটাকে কী করতে হবে। তো চলুন প্রথমে আমরা এই চার্জারটি খুলে নিই। আমি এখানে কেটে কেটে না দেখিয়ে, টেনে টেনে না দেখিয়ে সব কিছু দেখানোর মূল কারণ হচ্ছে যারা চার্জারের কাজ শিখতে চান তাদের এমন একটা বিষয় আমি, আমার কাছে মনে হলো এটা সহজ, এটা আমার জানা আছে আমার কাছে সহজ, কিন্তু যার জানা নেই, যার এর সম্বন্ধে অভিজ্ঞতা নেই, তার কাছে এটা কঠিন। তো আমি টেনে না ফেলে এটা সব কিছু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করতেছি। তো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আমি বলবো 100 থেকে 100% আপনারা অনায়াসে ঘরে বসে আপনাদের যেখানে বাসা, বাড়িতে, দোকানে, যেখানে বসে আপনাদের মন চায় সেখানে এইরকম তারগুলো যে কোনো জায়গায় পাওয়া যায় এখন। তো তারগুলো নিয়ে যেভাবে আমি দেখাবো, যেভাবে বলবো, সেভাবে আপনারা এই চার্জার তৈরি করতে পারবেন। তো চার্জারটি অবশ্যই টেকসই যুক্ত হবে, গ্যারান্টি যুক্ত হবে, তবে এখানে যদি আপনারা যদি টেনে টেনে দেখেন, আমার কথাগুলো যদি না শুনেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি কি বলতেছি।
তো বিওয়াস আমার মোটা তারগুলো খোলা শেষ হয়ে গেছে। তো আমি শুরুতে বললাম এটা কোথায় পাওয়া যায়, এই কোরগুলো কোথায় পাওয়া যায়। এগুলা পুরাতন চার্জারে গাড়ির টমটমের মিশকের এবং অটো রিকশার চার্জারের যে পুরাতন চার্জারগুলো যেগুলো ফুরে যায় নষ্ট হয়ে যায় সেরকম চার্জার থেকে এই কোরগুলো সংগ্রহ করতে হবে। কোরগুলো সংগ্রহ করে তারগুলো বের করে নিতে হবে। তারগুলো বের করে নিয়ে এরপর এটা তারগুলো কেটে নিয়ে আপনার এখান থেকে কোরগুলো সংগ্রহ করতে হবে। এরপর নতুন চার্জার তৈরি হবে এই কোর দিয়ে। আমি এর আগে কোর কিভাবে সংগ্রহ করবে সেরকম একটা ভিডিও দিয়েছিলাম, হয়তো সেটা ঠিকভাবে বুঝতে পারতেছে না, সেই জন্য আমি আবার নতুন করে ভিডিও দিচ্ছি। চার্জারের প্রত্যেকটা চার্জার একই সিস্টেম হয়, একই ধরনের হয়। তো ভিউয়ার্স, সব কিছু সিস্টেম একই, সেখানে একটু 19-20 হয়, সেটা হচ্ছে তার একটু বেশি লাগে, বল বেশি বাড়ার জন্য তার বেশি প্রয়োজন হয়, এবং বল কম হলে তাহলে তার একটু কম লাগবে, সেই বিষয়ে আর কিছু না, তেমন বেশি কিছু না। তো সব কিছু মোটামুটি সেম একই সিস্টেমের হয়ে থাকে। এখানে 60 বল যদি তৈরি করতে চান তাহলে আপনার কোরগুলো লাগবে, কোর 60 বলের কোর লাগবে, কারণ এখানে 48 বলের কোর, 48 বলের কোর মানে তার মানে এখানে কম কোর কম দেওয়া আছে এখানে। এটা দিয়ে 48 বলের চার্জার হবে, 48 বলটে চার্জার তৈরি করা যাবে। 60 বলে যদি চার্জার তৈরি করেন সেক্ষেত্রে এই কয়েলটি একটু বেশি গরম হয়ে যাবে, অতিরিক্ত গরম হওয়ার কারণে পরবর্তী নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি তারগুলো বের করে নিয়েছি। এগুলো হচ্ছে স্ক্র্যাপ, তামার স্ক্র্যাপ। তো তামার স্ক্র্যাপে মোটামুটি ভালো দাম আছে, আপনার 400 থেকে 450 টাকা, 500 টাকা পর্যন্ত বিক্রি হয় এরকম তামার স্ক্র্যাপের রেট। তাও সেগুলো কোনো ফেলে দেওয়ার মতো বস্তু না, সেগুলো অনেকটা কাজের বস্তু, স্ক্র্যাপ হলেও সেগুলো বেচা কেনা হয়। তো যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এখানে কাপড় দিয়ে এরা ইয়ে হচ্ছে, এখানে আপনারা পুরাতন কাপড় দিয়েও করতে পারেন, এবং যে কটন ট্যাপ আছে, কটন ট্যাপ মোটরের কয়েল বাঁধার সময় ব্যবহার করা হয় কটন ট্যাপ, সেটা যেখানে মোটরের পার্টসগুলো পাওয়া যায় হার্ডওয়্যারের দোকানে, যে হার্ডওয়্যারের দোকানে আপনার এই শাসি মোটরের শেষ ফার্মের মালামাল পাওয়া যায় সেই দোকানে এগুলো পাওয়া যাবে। আমি এখানে এই বুটটি কোরগুলো কোরটি তৈরি করব আর একটা নতুন চার্জার তৈরি করার জন্য, নতুন চার্জারের উপযোগী করার জন্য আমার যেটি করতে হবে সেটি আমি এখন আস্তে আস্তে করব, আপনারা দেখতে থাকুন। এখানে যে ফাইবারগুলো দিছিল, কাপড়ের ফাইবার দিছিল, সেগুলো ফুরে একদম ইয়া হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, এখানে এক সাইডে জয়েন আছে, তো এখান থেকে যে বিষয়টা করতে হবে, এই কোরটা সবচেয়ে কাজ করার উপযোগী করার জন্য
সব কাদামাটিগুলো কাচড়াগুলো বের করে নিতে হবে প্রথম নম্বরে এরপর যেটি করব আমরা যেটি করব আসুন এখান থেকে একটা পাট উঠিয়ে নেব দেখুন আমি কিভাবে নিচ্ছি এটা দ্বিতীয়বার ইউসের জন্য এটা অবশ্যই জরুরি এই জিনিসটা অবশ্যই জানা থাকতে হবে যে ব্যক্তি চার্জারটি তৈরি করতে চাইবে তো বস আমি এখান থেকে এক রাউন্ড কোর আমি নিয়ে ফেললাম তো এবার দেখুন ভালো করে লক্ষ্য করুন আমার কোরটি কীরকম পরিষ্কার হয়ে গেছে কোনো রকম ডিস্টার্ব দেখা যাচ্ছে না এখানে একটু স্পট দেখা যাচ্ছে তবে এটা পুরাটা নষ্ট হয়নি তো সলভে সেটা সমস্যা নাই বাকি জায়গাগুলো সব একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে একটু বেশি স্পিড দেখা যাচ্ছে স্পট দেখা যাচ্ছে সেটা আমি আর একটু কেটে নেব এরপর আমি দেখাবো কিভাবে এটাকে কটম দিয়ে কিভাবে ভেজিয়ে নিতে হয় এবং এই কোর্টটির সম্পূর্ণ কাজ কিভাবে শেষ করবেন তার ফেসানোর জন্য তার ফেসানোর উপযুক্ত করার জন্য কি করতে হবে সে বিষয় নিয়ে তো আমার ভিডিও অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে সেজন্য আমি পরবর্তী ভিডিওতে এই কয়েলটি দিয়ে কোর্টটি দিয়ে কিভাবে আপনারা তার ফেসানোর উপযুক্ত করবেন সে বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ